নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। বেলি ফুল বা মগরা প্ল্যান্ট, ভীষণ সুগন্ধি একটি ফুল। আমরা যদি প্রপার যত্ন নিতে পারি তাহলে এই ফুল প্রচুর ফুটবে এবং আপনার বাগান সুবাসে ভরিয়ে তুলবে। বন্ধুরা, এত গরমেও আমার এই বেলি ফুল গাছটি একটু দেখুন, প্রচুর কুড়ি এসেছে এবং ফুলও ফুটতে শুরু করেছে। এই গাছ খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না, তবে খুব সামান্য কিছু পরিচর্যা আপনি যদি নিয়মিত করতে থাকেন তাহলে এই গাছ প্রচুর ফুল দেবে। এই গাছটি একটি 12 ইঞ্চি টবে আমার আছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হার্ড প্রুনিং করেছিলাম এবং তারপর এই নিয়ে তৃতীয়বার এত কুড়ি এসেছে। বন্ধুরা, আগের যখন গাছ ভরে কুড়ি এসেছিল সেই দুটি ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা দেখেছেন যে কী পরিচর্যা আমি করেছিলাম আগে আগে, যার জন্য আমার গাছে বারবার কুড়ি এত আসছে। আপনি যদি আমার এই টিপসগুলো ঠিকঠাক ফলো করেন বন্ধুরা, তাহলে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আপনি সেভারাল টাইমস এই গাছে এত ফুল পাবেন। গাছে তো ফার্টিলাইজার দিতেই হয়, কী ফার্টিলাইজার দেবেন এবং কতখানি দেবেন সেটা নির্ভর করছে আপনার গাছের পরিস্থিতি অনুযায়ী, গাছের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং অবশ্যই ঋতু অনুযায়ী। এখন যেমন ভীষণ গরম, শীতকালে আমি যেভাবে গাছকে ফার্টিলাইজ করেছি এখন ঠিক সেইভাবে করা যাবে না, বা ফেব্রুয়ারি মাসে যেরকম করেছি সেটা কিন্তু মে মাসে করা যাবে না। বন্ধুরা, প্রথমেই কিছু কথা বলি সাধারণ পরিচর্যা আপনি কীভাবে করবেন। এই গাছে এখন প্রতিদিন 2 থেকে 3 বার ঠান্ডা জল স্প্রে করুন এবং গাছের গোড়ায় দিনে 2 বার জল দেবেন। মালচিং করে রাখবেন, গাছ 3 থেকে 4 ঘন্টা রোদ দূরে রাখবেন, তার বেশি নয়। যদিও এই গাছ হার্ডি, তবুও যদি স্ট্রেস না দিতে চান গাছকে তাহলে গাছ অবশ্যই 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর দিন, বা যদি সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখেন তাহলে অবশ্যই শেডে রাখুন। বন্ধুরা, আমার গাছের কুঁড়িগুলো পাতাগুলো সমস্তই সবুজ, কিন্তু এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় আপনি যদি খোলা আকাশে দিনে 1 বার জল দিয়ে রাখেন তাহলে কিন্তু এই গ্রোথ আসবে না। আর একটি বিশেষ পরিচর্যা এই গাছের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে এই গাছে প্রচুর পোকামাকড়ের উৎপাত হয়। মাকড়ের উৎপাত, লেদা পোকার উৎপাত ইত্যাদি থেকে বাঁচতে গেলে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। আপনি যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন, তবে এই গ্রীষ্মকালে যাতে আপনাকে কীটনাশক স্প্রে করতে না হয় তার জন্য আপনি যদি নিয়মিত 2 বার করে ঠান্ডা জল স্প্রে করেন বন্ধুরা, তাহলে কিন্তু কীটনাশক স্প্রে করার আর প্রয়োজন পড়বে না। যেমন আমি এই গাছে গত 1 মাস কোনো কীটনাশক স্প্রে করিনি, কিন্তু আমার গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব নেই বন্ধুরা। তার একটি বড় কারণ হচ্ছে আমি নিয়মিত গাছে এখন দিনে 2 বার করে জল স্প্রে করি, অবশ্যই ঠান্ডা জল, সেক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রব অনেক কম হবে। বন্ধুরা, চলুন দেখে নিই আমি কী ফার্টিলাইজার এই গাছে অ্যাড করব। এই গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই মাসে 1 বার করে আপনি যে কোনো অ্যাসিডিক জিনিস এটাতে দেবেন মাটিতে। আপনি দিতে পারেন কফি পাউডার, দিতে পারেন ভিনিগার, দিতে পারেন লেবুর রস, কিংবা ছানার জলও দিতে পারেন। ছানার জল কীভাবে ব্যবহার করবেন তার ভীষণ উপকারিতা আছে, তাই নিয়ে একটি ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেটা একটু দেখে নিন। এখানে আমি 250 ml জল, তাতে 1 চামচ 5 ml ভিনিগার দেবে। বন্ধুরা, ভিনিগার মাটিকে অ্যাসিডিক করে, যেহেতু বেলি গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই মাসে 1 বার করে এই যেগুলো বললাম এর মধ্যে একটা গাছে করে দেবে। এইভাবে গুলে নেবেন। এরপরে আমি এর সাথে অ্যাড করব কিছু জৈব পটাশিয়াম। আমি এখানে কলার খোসা ব্যবহার করছি বন্ধুরা। আমি 3টি কলার খোসা নিয়েছি এবং 500 ml জল নিয়েছি। এই জল এবং কলার খোসা মিশিয়ে নিয়ে আমি ওভারনাইট রেখে দেব। আপনি কলার খোসা যদি না পান
তাহলে জৈব পটাশিয়ামের উৎস হিসাবে আলুর খোসা ভিজিয়ে দিতে পারেন, শশার খোসা ভিজিয়ে দিতে পারেন, বা উড অ্যাশও দিতে পারেন কাঠের ছাই। যেহেতু এখন গ্রীষ্মকাল এবং টবের মাটিতে আমি রাসায়নিক সার প্রায় দিই না বললেই চলে, কম দিই, খুব প্রয়োজন না পড়লে দিই না, তাই আপনি এই সময় জৈব সার ব্যবহার করুন। আমি এই 250 ml জল দিলাম, তার সাথে এই 500 ml জল যেটা কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিশালাম, এবং তার সাথে আমি আরও 2 লিটার জল, সাদা জল মেশাবো এখানে। যে কোনো ফার্টিলাইজার আপনি পাতলা করে দেবেন, জেনে নেবেন ডোজ, যদি না জেনে থাকেন তাহলে পাতলা করে যতদূর সম্ভব দেবেন, তাতে আপনার গাছের ক্ষতি হবে না। এই বড় টবটাতে আমি 2 লিটার এই সলিউশন মেশাবো। দেখুন আমার এখানে গাছের গোড়ায় কিছু আগাছা জন্মেছে বন্ধুরা, এবং লক্ষ্য করলে দেখবেন এখানে কিছু ঘাস পাতা দেওয়া আছে, এগুলো আমি মালচিংয়ের কাজে ব্যবহার করেছি। গ্রীষ্মকালে ভীষণ গরম, মাটির টবে গাছ আছে, জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই আমি মালচিং করেছি এই শুকনো পাতা দিয়ে। এই যে ঘাস পাতাগুলো তুললাম, এগুলো আমি এখানেই রেখে দেবো যাতে মাটিতে রোদের তাপটা কম লাগে এবং মাটি শুকিয়ে নিয়ে যায়। এবং এই যে 2 লিটার সলিউশন, এটা আমি এই গাছে ঢেলে দেবো। যখন এই গাছে জল দেবেন তখন নিশ্চিন্ত করবেন জল যেন নিচের শিকড় পর্যন্ত যায়। বেলি গাছে নিয়মিত কীটনাশক প্রয়োগ করা, নিয়মিত জল দেওয়া, এবং তার সাথে মাসে একবার করে যদি আপনি কম্পোস্ট দিতে পারেন বা মিক্সার দিতে পারেন, তাহলেই মোটামুটি পরিচর্যা করা হয়ে যায় এবং তাতে প্রচুর ফুল পাওয়া যায়। বন্ধুরা, এরপরে আমি দেখুন নিচের দিকে জল চলে এসেছে, এরপর আমি এই ঘুটে কাউডাং কেক দিয়ে আর একবার মালচিং করে দেবো। এখন তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে, তাই গাছ সুস্থ সুন্দর রাখতে এটা আপনি করবেন। এই মালচিংয়ের কিছু উপযোগিতা আছে, মাটি শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করা ছাড়াও কিছু উপকারিতা আছে, যেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটাও একটু দেখে নেবেন সময় করে। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনাদের বাগান পরিচর্যা করতে আর বিশেষ কিছু অসুবিধা হবে না আশা করি। এই গাছের আরও একটি বিশেষ পরিচর্যা, যেটি না বললে ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন, যে সমস্ত ফুলগুলি ঝরে গেছে সেই ফুলের বৃন্তগুলিকে কেটে দেবেন। যত তাড়াতাড়ি কেটে দেবেন তত তাড়াতাড়ি নতুন ব্রাঞ্চেস আসবে এবং তত তাড়াতাড়ি ফুল ফুটবে। সেইভাবেই আমার গাছে এত ফুল। দেখুন, এই ডালটি হনুতে খেয়ে নিয়েছে, আমি এই ডালটি কেটে দেবো, তা নাহলে কিন্তু ওখান থেকে নতুন ব্রাঞ্চেস আসবে না এবং ফুলও ফুটবে না। এইভাবে ফুল শেষ হয়ে গেলে আপনারা সেই বৃন্তটি কেটে দেবেন। যেভাবে গোলাপ গাছের পরিচর্যা করেন, জুঁই গাছের পরিচর্যা করেন, ঠিক একইভাবে এই বেলি গাছেরও এই কাজটি খুব যত্ন নিয়ে করবেন। যত সুন্দরভাবে করবেন, যত তাড়াতাড়ি করবেন, তত বেশি ফুল আসবে। বন্ধুরা, ছাদ বাগানে আমার একটি জল বাগান আছে, সেখানে শালুক পদ্মর চাষ করে থাকি আমি। আপনারা যদি সেই নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমার পদ্মের ভিডিওগুলো একটু দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, হ্যাপি গার্ডেন।